রিপোর্ট পজিটিভ এলে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না আক্রান্তদের সঙ্গে, কারোর মোবাইল নম্বর ভুয়ো তো কারো ফোনই তুলছেন না। জলপাইগুড়ি শহরে করোনা মোকাবিলায় এখন পুরসভার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী শুক্রবার শহর জলপাইগুড়িতে নতুন করে সংক্রমিত হয়েছেন 7 জন, এর মধ্যে পুরসভার তরফে 3 জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্বভাবতই উদ্বেগ পুর কর্তৃপক্ষ। পৌরসভা সূত্রে খবর, নতুন 7 আক্রান্তদের মধ্যে পুরো এলাকার 18 নম্বর ওয়ার্ডে রয়েছেন 2 জন, 1 জন করে আক্রান্তর সন্ধান মিলছে 21 ও 7 নম্বর ওয়ার্ডে। ওই 4 আক্রান্তের বাড়ি ও আশেপাশের এলাকা স্যানিটাইজ করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। তবে খোঁজ না মেলায় বাকি 3 আক্রান্তর এলাকা জীবাণুমুক্ত করা হয়নি। পুর প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো বলেন, পুরো এলাকায় সংক্রমণের হার কমলেও করোনায় কিছু সংখ্যক মানুষ প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।